নমস্কার, আমি শ্যামল মণ্ডল, বাসন্তী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সমর্থিত বিধায়ক। গত ছ মাস ধরে বাসন্তী সমস্ত রকমের উন্নয়নের জন্য আমরা মানুষের জন্য কাজ করছি। আমাদের যে 13টা পঞ্চায়েত আছে সবটাই তৃণমূল কংগ্রেসের দখলে। বিজেপি নামক কেউটে সাপ তাদের কিন্তু কোনো পঞ্চায়েত তার দখল করতে পারেনি, সব জায়গাতে তারা পরাজিত হয়েছে। আমি মনে করি বিজেপি একটা সাম্প্রদায়িক কালকে উঠে, এই সাম্প্রদায়িক কালকে উঠে যাতে ক্যানিং মহকুমার, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বাসন্তী বিধানসভা, ঘোষা বিধানসভাতে যাতে না ফনা তুলে কামড়াতে পারে, তার জন্য সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আমি আহ্বান জানাব। তাদের পায়ের তলার মাটি সরে গেছে, তারা বাসন্তী বিধানসভায় গোরান হেরেছে, ক্যানিং পূর্ব বিধানসভায় হেরেছে, ক্যানিং পশ্চিমে হেরেছে, উপনির্বাচনে ঘোষাবাতে ওরা 1.5 লক্ষ ভোটে পরাজিত হয়ে ওদের লজ্জা করে না। কালকে উঠে এই বিজেপি দল যারা দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলছে তাদের মুখে বড় বড় কথা মানায় না। ওরা রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, ওদের পায়ের তলার মাটি নেই, ওরা পাগলের পোলা বকছে। পাগলা কুকুরে কামড়ে জলাতঙ্গ রোগ হয়, যেমন জলাতঙ্গ রোগীর মতো তারা কথা বলছে। এদেরকে মানুষ ক্ষমা করবে না, করবে না, করবে না।